हेलो एवरीवन, वेलकम टू स्टडी विंग पॉइंट। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের তরফ থেকে প্রকাশিত নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স কলকাতার পক্ষ থেকে। তো তোমাদের নেম অফ দ্য পোস্ট কিন্তু এখানে বলে দেওয়া আছে, টিচিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তোমাদের নন টিচিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এবং সেক্ষেত্রে তোমাদের জব লোকেশন বলা আছে কলকাতার মধ্যেই তোমাদের জব লোকেশন দেওয়া হবে। তো এখানে তোমাদের দুটি পোস্টের ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট পৃথকভাবে বলে দেওয়া আছে, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে তোমাদের টিচিং পোস্টেও নিয়োগ করানো হচ্ছে এবং ক্লারিক্যাল পোস্টেও নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। এবং বাকি যে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি এখান থেকে ডাউনলোড করতে না পারো, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি তোমরা পেয়ে যাবে। এবং এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া থাকবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো। তো দেখো, তোমাদের ডান দিকে পাসপোর্ট সাইজে কালার ফটো কিন্তু দিতে হবে, তার উপরে সিগনেচার করতে হবে, তারপরে তোমাদের পোস্টের নাম লিখতে হবে, এবং তোমাদের নিজেদের নাম ব্লক লেটার লিখতে হবে, ডেট অফ বার্থ তোমাদের লিখতে হবে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম তোমাদের ফিল আপ করতে হবে, এবং প্লেস অফ বার্থ তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যদি কাস্ট থাকে সেক্ষেত্রে সেটি মেনশন করতে হবে, এখানে বলা আছে জেন্ডার দিতে হবে, মেল অথবা ফিমেল, ঠিক আছে। এবং ম্যারিচুয়াল স্ট্যাটাস যদি থাকে সেক্ষেত্রে তোমাদের দিতে হবে। পরবর্তীতে তোমরা ন্যাশনালিটি ফিল আপ করবে, এবং তারপর তোমাদের অ্যাড্রেস দিতে হবে, এবং সঙ্গে পিন নাম্বার তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, এবং পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু চেয়েছে, ঠিক আছে। এবং তারপর দেখো, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে তোমাদের যা যা আছে সমস্ত কিছু কিন্তু ফিল আপ করবে। এখানে তোমাদের ডিগ্রি দিতে হবে বা বোর্ড দিবে তোমরা, ঠিক আছে। এবং পাসিং ইয়ার দিতে হবে, পার্সেন্টেজ দিবে, এবং গ্রেড দিতে হবে, সাবজেক্ট তোমাদের দিতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু দিয়ে ভালো করে ফিল আপ করবে। তো সবশেষে তোমাদের এখানে কিন্তু ডেট দিতে হবে, এবং তোমাদের নাম সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো পোস্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করার আগে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। তো প্রত্যেকটি তথ্য পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা চেক আউট করবে। তো এখানে একটি ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি, যে তোমরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে, ঠিক আছে। চার নম্বর পয়েন্টে সেটি বলে দেওয়া আছে। এবং এসটিএসসি পিডাব্লিউডি ক্যাটাগরিটা তোমরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্ট বাদ দিয়ে বাকি সমস্ত পোস্ট কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে। এবং কেবলমাত্র এই পোস্টই তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে দেখো, যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো নেক্সট তোমাদের কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো শেষ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে পাঁচটি শূন্যপদ আছে এখানে, ইউআর ক্ষেত্রে তিনটি, এসটির ক্ষেত্রে একটি, এবং এসসির ক্ষেত্রে একটি শূন্যপদ আছে। এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে যে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস হয়ে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, ঠিক আছে। তো সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে ড্রাইভিং স্কিলের উপরে যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, অথবা তোমাদের এয়ার কন্ডিশনারে রিপেয়ারিং করার ক্ষমতা থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। যদি তোমাদের এই স্কিল না থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে কেবলমাত্র মাধ্যমিক পাসেই। এবং বয়স বলেছে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন হয়ে যাবে পে লেভেল 1 অনুযায়ী, ঠিক আছে। পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ইউআর ক্ষেত্রে একটি শূন্যপদ আছে এখানে, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ স্নাতক ডিগ্রি থাকতে হবে, সঙ্গে 55% নাম্বার তোমাদের চেয়েছে, অথবা সমতুল্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে এখানে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশান বলেছে যে কমার্সে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা এমবিএ থাকলে আবেদন করতে পারবে, এবং তোমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভের উপর 3 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে, 45 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, এবং পে লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন এখানে হয়ে যাচ্ছে। পরবর্তী পোস্ট বলেছে পারচেস অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ইউআর ক্ষেত্রে একটি শূন্যপদ আছে এখানে, এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে ব্যাচেলার ডিগ্রি উইথ 55% মার্কস, অর্থাৎ তোমাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে, সঙ্গে 55% মার্কস থাকলেই আবেদন করতে পারবে, অথবা সমতুল্য পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে এখানে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, কমার্সে মাস্টার ডিগ্রি তোমাদের এখানে চেয়েছে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে মিনিমাম 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখো কোথা থেকে তোমাদের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে বলে দেওয়া আছে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা অটোনোমাস বডি অথবা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে। এবং তোমাদের বয়স বলেছে 45 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, এবং পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন এখানে দেওয়া হবে, অর্থাৎ খুব ভালো মানের বেতনে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে।
পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ইউআর এর ক্ষেত্রে একটি শূন্য পদ আছে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে 55% মার্কস তোমাদের চেয়েছে, অর্থাৎ স্নাতক ডিগ্রি তোমাদের থাকতে হবে, সঙ্গে 55% মার্কস থাকলেই আবেদন করতে পারবে, অথবা সমতুল্য পাশ হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারছো এখানে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের 2 নম্বর বলা আছে দেখো স্পেশালাইজেশন ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। অথবা বলেছে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও তোমাদের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স তোমাদের বলে দেওয়া আছে 10 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে তোমাদের কেন্দ্রীয় সরকার থেকে অথবা রাজ্য সরকার থেকে অথবা অটোনোমাস বডি থেকে, ঠিক আছে, তোমরা এগুলি চেক আউট করে নেবে। এবং তোমাদের বয়স বলেছে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে, প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 10 অনুযায়ী এখানে। তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, ডক্টর আম্বেদকর ভবন, এবং এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে কলকাতা 706, ঠিক আছে। এবং এখানে তোমাদের ইস্যু অফ ডেট বলেছে 23/8/2023, এডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে। তো এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে 2000 টাকা সমস্ত ক্যান্ডিডেটের জন্য, এবং এসটিএসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1500 টাকা লাগবে অ্যাপ্লিকেশান চার্জ, ঠিক আছে। এবং তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে, ঠিক আছে। এবং সেন্ড করার লাস্ট ডেট বলে দেওয়া আছে 15/9/2023, এই ডেটের আগে তোমাদের সেন্ড করতে হবে। এবং তোমরা যদি মাল্টিপল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তোমাদের অ্যাপ্লিকেশান সেন্ড করতে হবে এখানে বলা আছে। পরবর্তী তোমাদের সাথে আলোচনা করব, এখানে কিন্তু টিচিং পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো বিভিন্ন পোস্ট এখানে বলে দেওয়া আছে কোন ফ্যাকাল্টিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, এবং প্রত্যেকটি ফ্যাকাল্টির ক্ষেত্রে তোমাদের বেতন কাঠামো বলে দেওয়া আছে এখানে। এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7/9/2023 এডিটে, ঠিক আছে। এবং একই রকমভাবে তোমাদের যে অ্যাড্রেস দেখালাম সেই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশানটি সেন্ড করতে হবে, এবং অ্যাপ্লিকেশান ফিস তোমাদের একই রকম বলে দেওয়া আছে এখানে। এবং নিয়োগের বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়বে বুঝবে তারপরে কিন্তু আবেদন করবে। এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।